সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষ এখন বাঁচার জন্য লড়ছে। বন্যাকবলিত এলাকাগুলোর বেশিরভাগ মানুষ অভুক্ত, কেউ আধা পেট খেয়ে আছে। স্থানীয় প্রশাসনের চালু করা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েও পাচ্ছে না খাবার। কেউ ত্রাণ নিয়ে গেলে ভিড় করছেন বানভাসী মানুষ, এক মুঠো ত্রাণের আশায় চলছে হুড়োহুড়ি। আশ্রয়কেন্দ্রে থাকা লোকজনও একবেলা খেয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছে। বন্যার্তরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। এখানকার মানুষ ত্রাণ পাচ্ছে না? জি না, জি না, পাইতেছে না। কেন পাইতেছে না? কেন পাইতেছে না? এখানে আইয়া ওরা প্যাকেটিং করি, আইয়া বিভিন্ন জায়গায় তারা লিয়ে যায়, ডাইরেক্ট দূরে কোথাও নিয়ে যায়, লিয়ে যায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে লিয়ে যায়। আশপাশের এলাকার সব মানুষ, বেশিরভাগ মানুষ এখানে আশ্রয় নিচ্ছে। সব মিলিয়ে ত্রাণ বিতরণে সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি বলে মনে করেন স্থানীয়রা।